আসসালামু আলাইকুম আজ কে এক্সামিনেশন দেখাবো আপনাদেরকে তো যে এক্সামিনেশনগুলো বাসায় বসে দেখানো যায় সেগুলো আমি বাসাতে দেখিয়ে দিচ্ছি আর বাকি এক্সামিনেশনগুলো আমি ডিসি থেকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো জেনারেল এক্সামিনেশন তো আপনাদের যখন পরীক্ষা প্রথমে বলবে যে দুটা জেনারেল এক্সামিনেশন তখন আমরা কিভাবে স্টার্ট করব আমি সেভাবেই বলছি প্রথমে আমরা পিসিটির কাছে পারমিশন নিব কি পারমিশন নিব মা আসসালামু আলাইকুম আমি আপনাকে একটু পরীক্ষা করতে চাই এটা বলে আমি बुलिए निलेचारेखे निल তারপরে আমি দেখব এখন এনিমিয়া তো এনিমিয়া জন্ডিস শব্দ আমি একবারই দেখব তো লোয়ার পার্টের পর কনজাংটিভাতে আমরা দেখি এনিমিয়া মানে উপরের দিকে তাকান ঠিক আছে মা আমার হাতের দিকে একটু তাকান এই যে আমি আপার স্ক্রিনটা দেখলাম জন্ডিস এরপর আমি তার নোজ টিপটা দেখে নিব কেন নোজ টিপটা দেখব কারণ হলো সেন্ট্রাল সাইনাসিস সেন্ট্রাল সাইনাসিসে বা নোজ টিপে দেখি লিপে দেখি এবং টাঙ্গে দেখি মা আপনার জিহ্বাটা বের করেন এখানে আমি টাং টিপে সাইনাসিস দেখে নিলাম মা জিহ্বাটা বের করেন আমি लिपे प्रयोजन ইনগুইনাল লিফ নোড এনলার্জ নোড তাহলে আমি
ইনগুলার রিপোর্টটা তার পেশেন্ট থেকে পাঠিয়ে আমি এটা এখানে প্যালপেট করার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, প্যালপেট করলাম। এরপরে আমি চলে যাব হলো পায়ের দিকে। পায়ে আমি কি দেখবো? আমি তার পায়ে দেখলাম হলো কি, পায়ে দেখবো আমি হলো পায়ে সোল অফ দা ফুটে আমি এনিমিয়া দেখবো, জন্ডিস দেখবো, এই দুটোই আমি দেখবো। এরপরে আমি চলে যাবো কি, ইডিমা দেখবো। ইডিমা দেখবো আমি মিডিল ম্যালুলাসের 2.5 সেন্টিমিটার উপরে, জাস্ট অ্যাবভ দা মিডিল ম্যালুলাসের কথা বলে ওখানে আমরা বডি প্রমিনেন্সের ওখানে আমরা তার ইয়ে দেখবো, এবং তার পেশেন্টের দিকে তাকিয়ে আমাদের ইডিমাটা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটা হলো জেনারেল এক্সামিনেশন। তো জেনারেল এক্সামিনেশনের মধ্যে অবস্টিক্যাল যদি জেনারেল এক্সামিনেশন হয় সেখানে লিম্ফ নোড এক্সামিনেশনের কোনো প্রয়োজন নেই অবস্টিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু যদি আমি গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন করি, কোনো ক্যান্সারের এক্সামিনেশন বা কোনো গাইনোকোলজিক্যাল এক্সামিনেশনে কিন্তু লিম্ফ নোডটা দেখতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে থাইরয়েড এক্সামিনেশন এখানে শুধু ধোপগিলা পর্যন্ত দেখলেই চলবে, এর বেশি দেখার প্রয়োজন নেই। কিন্তু যদি আমি স্পেশালি থাইরয়েড লিম্ফ নোড দেখতে চাই, থাইরয়েড এক্সামিনেশন করতে চাই, সেক্ষেত্রে যদি আমাকে বলা এক্সামিন বা থাইরয়েড, সেক্ষেত্রে কিন্তু এক্সামিনেশনটা আলাদা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে এনিমিয়া কোথায় কোথায় দেখছি। আমরা এনিমিয়া দেখছি হলো লোয়ার পার্ট অফ দা কনজাংটিভাতে, আপার সার্ফেস অফ দা টাঙ্গে দেখছি, হাতে দেখছি, নেলে দেখছি, আর পায়ে দেখছি, সোল অফ দা ফিটে দেখছি। আর জন্ডিস দেখছি কোথায়? আপার স্ক্লেরাতে দেখছি, ওটা ছিল লোয়ার, এটাতে দেখছি হলো আপার স্ক্লেরাতে দেখছি, ঠিক আছে, আপার স্ক্লেরা। আর পর দেখছি হলো ডরসাম অফ দা টাঙ্গ, এখানে ফিনুলাম গুলোতে দেখছি, হাতে দেখছি, আর সোলে দেখছি, ঠিক আছে? ইডিমা অনেকখানে দেখা যায়, কিন্তু আমরা দেখবো মিডিল ম্যালুলাসের ওখানটাতে শুধু দেখে আমরা পেশেন্টের দিকে তাকাবো, হ্যাঁ, এবং এর 30 সেকেন্ড আমরা হাত ওখানটাতে রাখবো, ঠিক আছে? তাহলে আমি কি কি করলাম, আমি মাথা থেকে শুরু করেছি, আমি চোখ এক্সামিন করলাম, এনিমিয়া জন্ডিসের জন্য নোজে আমি দেখলাম সাইনোসিস, তারপর আমি দেখলাম ওরাল ক্যাভিটিতে আমি টাঙ্গ দেখলাম, এবং এয়ার লোবিউল দেখলাম। এরপর আমি পেশেন্টকে কি করতে বললাম, ঢোক দিতে বললাম। আমি তার থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন করলাম, এরপর আমি তার বেস্টটা একটু দেখে নিয়েছি, এরপর আমি তার পালস দেখলাম, বিপি দেখলাম, এবং টেম্পারেচার দেখলাম। দেন আমি ওভারঅল তো তাকে সম্পূর্ণ দেখে যাব, তারপর আমি তার ইনগুলার লিফ্ট দেখলাম এবং আমি তার ইডিমা দেখলাম। আচ্ছা, এখন যদি শুধু আমাকে ডিহাইড্রেশন দেখতে বলতো, আমি কিন্তু তখন একবারই কিন্তু ডিহাইড্রেশনটা আমি দেখে ফেলবো, ঠিক আছে? সেটা কি, তার চোখ দেখবো, চোখ যদি একদম গর্তে ঢুকে যায় তাহলে সে ডিহাইড্রেট। তারপর আমি যাবো কোথায়, তারপর আমি যাবো তার টান দেখবো, টান যদি ড্রাই হয়ে যায় তাহলে সে ডিহাইড্রেট। তারপর তার স্কিন আমি পিঞ্চ করবো, পিঞ্চ করার পর যদি আসতে দেরি হয়, আগের অবস্থায় ফিরে আসবো, তাহলে আমি কি বুঝবো, তার সে ডিহাইড্রেটেড। এভাবে আমরা ডিহাইড্রেশনটা দেখতে পারি, ঠিক আছে? এটা হলো জেনারেল এক্সামিনেশন। হ্যাঁ, আচ্ছা, আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে থাইরয়েড এবং লিম্ফ নোড এক্সামিনেশনটা দেখিয়ে দিব। স্টপ।